সারা দেশে আনুমানিক 40% ভোট পড়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আন্তরিকতা থাকায় দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সহিংসতার ভয় থাকলেও ভোটাররা স্বাধীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। নির্বাচনী সহিংসতায় কোনো মৃত্যু হয়নি মন্তব্য করে সিএসি বলেন, ভোট কারচুপির চেষ্টা হচ্ছিল তবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট 42,024টি কেন্দ্রের মধ্যে ভোট স্থগিত করা হয়েছে 7টিতে। অভিযোগের ভিত্তিতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার সহ সাজা দেওয়া হয়েছে 15 জনকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পছন্দের প্রার্থীকে বেছে নিতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটে অংশ নেন সারা দেশের মানুষ। সকাল থেকেই নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে 2 ঘন্টা পরপর গণমাধ্যমে তথ্য দেয় নির্বাচন কমিশন। কিছু ভোট কেন্দ্রে সহিংসতা, জাল ভোট প্রয়োগ সহ নানা অভিযোগ এবং গৃহীত ব্যবস্থা নিয়েও জানান নির্বাচন কমিশন সচিব। জানান ভোট পড়ার হার ছোটখাটোভাবে প্রায় 30-35টি জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। কোথাও আমাদের একজন পুলিশ অফিসারের গাড়িতে ইট মেরে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে, কোথাও ভোট কেন্দ্রের পাশে ককটেল ফুটানো হয়েছে। এরকম 30-35টি ঘটনা আপনাদের মিডিয়া থেকেই আমরা সংগ্রহ করেছি। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কিছু জায়গায় ভোট কারচুপির চেষ্টা ছিল তবে অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু কিছু ঘটনা নির্বাচনী অনিয়ম সেগুলো রিপোর্টেড হয়েছে এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন বেশ কিছু অনিয়মের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কিছু কিছু কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ নির্বাচন সমাপ্ত হওয়ার আগেই একজন প্রার্থিতাও আমাদেরকে বাতিল করতে হয়েছে। জানান ভোট পড়ার হার আনুমানিক 40%। 40% যেটা আসছে এটা এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য, তবে এটা কিছু রাখতে হতে পারে হাল তথ্য আসার পরে। ভোটারদের স্বাধীনভাবে ভোট দেয়া এবং সার্বিক বিষয়ে সফলতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সরকারের আন্তরিকতার কথা জানান। দলীয় সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মত তার। দলীয় সরকারের অধীনে যেটা নির্বাচন যে সম্ভব, এটা আমরা আগেও বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে আমরা সরকারের যে জুমির রহমান, বিবিসি নিউজ, ঢাকা।